একটি ঘট কমপ্লিট হয়ে যাবার পর সবথেকে নিচের লাইনে ডান দিকে যে ঘরটি আছে সেই ঘর থেকে পাশাপাশি 15 নম্বর ঘরে গিয়ে চুঁচ তুলব এবং একই নিয়মে পাশের ঘরটি তৈরি হবে এবং উপরের লাইনটি শুরু করার জন্য নিচের ঘটে যে ফুলটি রয়েছে তার সবথেকে ডগার এই যে ঘরটি রয়েছে এই ঘর থেকে উপরের দিকে পরপর 5 নম্বর ঘর অবধি গুনে যাব এবং 5 নম্বর ঘর থেকে পাশাপাশি 8 নম্বর ঘরে এসে আমরা চুঁচ তুলব এবং আবার একই নিয়মে আমাদের উপরের ঘরটিও তৈরি হবে এবং সেই ঘরটি হয়ে যাওয়ার পর আবার একই ভাবে আমাদের পাশের ঘর তৈরি হবে এবং এরকম করে আমরা লাইন কন্টিনিউ করতে থাকব থ্যাংক ইউ